ইউটিউব চ্যানেলের জন্য আমরা, আচ্ছা আরেকবার আপনি শেয়ার করেন তো মাস্টাররা ভাই, ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে অবশ্যই আমাদের লগইন থাকতে হবে জিমেইলটা। তো যেহেতু আমাদের জিমেইল লগইন করাই আছে, তাই আমরা এখানে ব্রাউজারে এসে লিখব youtube.com। তো ইউটিউব এটা হচ্ছে মেইন সাইট ইউটিউবের। তার আগে আমি বলে নেই ইউটিউবে কেন চ্যানেল তৈরি করবো, ইউটিউব সম্বন্ধে আমাদের জানতে হবে। ইউটিউবটা হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই একটা সোশ্যাল মিডিয়া। ইউটিউব এখানে কয়েক বিলিয়ন, কত শত বিলিয়ন এরকম, বা কত মিলিয়ন বা বিলিয়ন আমার সঠিক মনে নেই, অডিয়েন্স আছে এখানে। আমরা ফেসবুকের পরেই সম্ভবত ইউটিউব বেশি ব্যবহার করি, কেননা প্রত্যেকটা সোশ্যাল সাইট গুলো আমাদের কাছে না হলেও এক এক দেশে এক এক রকম ভাবে একটা ভ্যালু রয়েছে প্রত্যেকটা সোশ্যাল সাইটের। আর ইউটিউব ফেসবুকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে আমরা বেশি কি করি, চ্যাটিং করি, টেক্সট করি, একজন আরেকজনের সাথে বিভিন্ন ধরনের কমেন্ট শেয়ার করি অথবা আমাদের পোস্ট শেয়ার করে থাকি। কিন্তু ইউটিউবটা হচ্ছে এখানে ভিডিও প্ল্যাটফর্ম, এখানে আমরা ভিডিও শেয়ার করি। তো জি স্যার, আমরা ভিডিও প্ল্যাটফর্মে এসে ভিডিও শেয়ার করতে পারবো এবং ভিডিওর মাধ্যমে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারবো, অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও পারবো, তেমনি ইউটিউব থেকেও পারবো। তো সুতরাং আমাদের ইউটিউব থেকে ইনকাম করতে গেলে প্রত্যেকটারই একটা করে চ্যানেল থাকতে হবে এবং চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিতে হবে। মনিটাইজেশন প্রসেসটা হচ্ছে ইউটিউবের জন্য একটা ভিন্ন প্রসেস থাকতে পারে, মনিটাইজেশন প্রসেস ফেসবুকের জন্য একটা ভিন্ন প্রসেস থাকতে পারে। যখনই বলবে বা শুনবেন যে মনিটাইজেশন, মনিটাইজেশন প্রত্যেকটা সোশ্যাল সাইটের জন্য এখন চালু আছে, এবং মনিটাইজেশন বলতে একটা ক্রাইটেরিয়া, মানে একটা শর্ত পূরণ করলে সেখান থেকে, তারপর থেকে ওই কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাড শো করে ওই সোশ্যাল সাইট গুলো, গুগল অ্যাডস, সেই অ্যাড গুলোর বিনিময়ে একটা অর্থ প্রদান করে থাকে প্রত্যেকটা সোশ্যাল সাইটে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আপনি একাই শুনতেছেন কিনা, আর কেউ শুনে? না আমি আমি শুনতেছি স্যার। না স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যারা নতুন তারা একটু গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন, সেটা হচ্ছে ইউটিউবটা আমরা সবাই ব্যবহার করলেও ইউটিউবের বিষয়ে যেমন ইনকাম প্রসেস গুলো আমরা জানি না। তো ইউটিউবের মনিটাইজেশন প্রসেসের জন্য আমাদের যে তিন ক্রাইটেরিয়া লাগে সেগুলো হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ভিডিও থাকতে হবে ইউটিউবে, আমাদের নিজস্ব ভিডিও থাকতে হবে, কোনো কপিরাইট ভিডিও থাকা যাবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের ভিডিওতে অবশ্যই বা ওই চ্যানেলে আমাদের অবশ্যই কি থাকতে হবে, 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে, ন্যূনতম 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। আর তিন নম্বর শর্ত হচ্ছে ভিডিওর ওয়াচ টাইম, যেটা মানুষ দেখবে এটা হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার যদি থাকে, তাহলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো ইউটিউবে। তো অ্যাপ্লাই করার পরে কি হবে, ইউটিউব কর্তৃপক্ষ আমাদের চ্যানেল দেখবে, ভিডিও দেখবে, দেখার পরে ওরা এটাকে অ্যাপ্লাই আমাদের অ্যাপ্লাই করাটা ওরা অ্যাপ্রুভ করে নেবে এবং আমাদের চ্যানেলে অ্যাড শো করবে। যদিও এখন আগে থেকে অ্যাড শো করে, আগে অ্যাড শো করতো না, নতুন ভিডিওতে অ্যাড শো করতো না যতক্ষণ না মনিটাইজেশন হয়েছে, এখন মনিটাইজেশন হওয়ার আগেও অ্যাড শো করে, এবং এই অ্যামাউন্ট বা অর্থটা বা টাকাটা ইউটিউব নিজেই নিয়ে নেয়। তারপরে মনিটাইজেশন হয়ে গেলে তখন এই অর্থটা কিছু পার্সেন্টেজ ওরা কেটে নিবে এবং বাদ বাকি পার্সেন্টেজ আমাদের যাদের ইউটিউব আছে তাদেরকে দিয়ে দিবে। তো ইউটিউব থেকে কেমন ইনকাম সম্ভব, আমাদের বাংলাদেশে বড় বড় ইউটিউবাররা আছে যারা মান্থলি কয়েক লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করে, তো সেটা একটু আগে দেখায় নি একটু। স্যার, মনিটাইজেশনের আগে যে অ্যাড গুলো শো করে ওইগুলোর টাকা কি পরে দেয় স্যার? হ্যাঁ ওগুলো দিবে না, আমরা ইউটিউব নিয়ে যেহেতু কথা বলছি একটু বিস্তারিত আলোচনা, সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড নামে একটা ওয়েবসাইট আছে, সোশ্যাল ব্লেড, এই যেটা সোশ্যাল ব্লেড, এই সোশ্যাল ব্লেড থেকে কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম আসে আমরা এটা একটু দেখতে পারবো এখানে। তো আপনাদের জানা মতে এমন কোন ইউটিউব চ্যানেল আছে যেগুলো
আপনারা দেখতে যদি চান তাহলে এখানে সেটা যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন। বড় বড় ইউটিউব চ্যানেল আছে অনেক, দু একটার নাম কেউ বলতে চাচ্ছেন কিনা? আচ্ছা স্যার, এই যে রাকিব হুসাইনদের মারামারি করছে স্যার, ওদেরটাই লেখেন রাকিব হোসাইন, ব্লগার। জি স্যার, ওদের ব্লগার স্যার। নাম কি চ্যানেলের? রাকিব হোসাইন, জি স্যার, রাকিব হোসাইন। দুই গ্রুপে গ্যাঞ্জাম হচ্ছে দেখলাম। রাকিব হোসেন বলতে ওই যে আপনি কি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের কথা বলছেন নাকি? জি স্যার, ব্লগার। হ্যাঁ ওটা তো, আচ্ছা ওই যে দেখেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, ওটা একটা ইউটিউব চ্যানেল, তার মানে দেখেছেন সবাই। বাংলাদেশি একটা চ্যানেল ই ফ্যামিলি ইন্টার, এটা একটা এই সম্প্রতি 4-5 বছর হলো মনে হয় এরা চ্যানেল খুলছে, এবং চ্যানেল থেকে কেমন ইনকাম আসে আমরা যদি একটু দেখতে চাই তাহলে দেখেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এই যে এটা চলে আসছে। আচ্ছা এই চ্যানেল যদি আমরা একটু দেখি এদের ইনকাম কেমন, একটু আপনারা দেখলে অবাক হবেন এই চ্যানেলটা পুরো জিনিস আমরা এখানে দেখতে পাবো। এই রাকিবের কথা বললেন নাকি? না স্যার, আরেকজন আছে আচ্ছা ঠিক আছে স্যার। সমস্যা নেই, আমরা করে দেখব। তো এইটা দেখেন কি আশ্চর্যের বিষয় হচ্ছে, এটা কিন্তু মান্থলি ইনকাম $10,000 থেকে $173, মানে 1,73,000 ডলার, মানে এত টাকা ইনকাম করার একটা রেঞ্জ আছে এদের। এবং দেখা গেল যে $10,000 থেকে, আচ্ছা আমরা এত ধরলাম না, যদি $5,000ও হয় সর্বনিম্ন ধরি আমরা, ওরা সর্বনিম্ন ধরেছে $10,000, মানে 10,000, 10.8K, তাহলে মান্থলি যদি 10,000, মানে 10 লক্ষ টাকা মান্থলি ইনকাম হয় এই চ্যানেল থেকে, এটা কি ভাবা যায়? অভাবনীয় স্যার, হ্যাঁ মান্থলি 10 লক্ষ টাকার মতো ইনকাম হয় এই চ্যানেল থেকে। ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়ে স্যার ব্লগার হয়ে যায়, হ্যাঁ ভালো ইনকাম। প্রত্যেকটা সাইটে ইনকাম আছে, কিন্তু সেটা হচ্ছে আপনাকে এক্সপার্ট হতে হবে। যেমন এরা কিন্তু প্রফেশনাল ভাবে একবারে ওইটাই করতেছে, ওরা আর অন্য কোনো কাজে নাই, ওরা শুধুমাত্র কমেডিয়ান, এরা কমেডি করে। তো তাহলে কমেডিয়ান এরা কমেডি করতেছে এবং এখান থেকে এত পরিমাণ ইনকাম করতেছে যে ভাবা যায় না। যাই হোক আমরা একটা চ্যানেল দেখলাম, এরকম আরো অনেক আছে, যেমন ওই যে আমাদের তৌহিদ আফ্রিদির একটা চ্যানেল আছে না, জি স্যার, স্যার তৌহিদ আফ্রিদি দেখি উনি মান্থলি কেমন ইনকাম করেন একটু দেখি, উনি তো লাফায় লাফায় চলে। তাহলে তৌহিদ তোহিত আফ্রিদি, আপনি ভাষাটা বেশি ইনকাম করছে এটা কি? বর্তমানে এটা না, এটা না অনেক। তৌহিদ আফ্রিদির চ্যানেল, এটা না সাজেস্ট আছে না, চ্যানেলের নাম কি জানে? তৌহিদ আফ্রিদি না, জি স্যার, লিখতে মনে হয় মিস্টেক করেছি। W সম্ভবত, এইটা না, এইটা। এটাই তাহলে দেখেন ইনার ইনকামটা, দেখেন ইনার ইনকাম হচ্ছে 628 থেকে, ইনার ইনকাম অনার চেয়ে কম মনে হয়, $628 মান্থলি থেকে $10,000, অর্থাৎ ইনার প্রায় $1,000 মান্থলি ধরে না গেলে $1,000 থেকে $2,000 ন্যূনতম আসবেই, যেহেতু $628 থেকে $10,000 পর্যন্ত সর্বোচ্চ আসে মান্থলি। তাহলে 628 সর্বনিম্ন, 628 মানে হচ্ছে 62,000, 62,000 টাকা এটা সর্বনিম্ন থাকে, আর উপরে 10 লক্ষ টাকা ইনকাম থাকবে। এটা যদিও পারফেক্টলি হবে এইটাই হবে এমনটা না, এর কাছাকাছি বা ধারে কাছে এরকমই থাকে। তাহলে একটা চ্যানেল থেকে যদি মান্থলি এত টাকা ইনকাম হয় তাহলে এটা অবশ্যই একটা ভালো ইনকাম সোর্স এর মাধ্যম। ওদের তো আরো চ্যানেল আছে, শুধু একটা না, এরকম আরো দুইটা তিনটা চ্যানেল আছে। হ্যাঁ তা তো আছেই। এখন কথা হচ্ছে
আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ইনকাম আসে। সুতরাং আমরা আমাদের ফ্রিল্যান্সিং এর পাশাপাশি একটা করে চ্যানেল রাখবো, যে চ্যানেলগুলোতে আমরা যেগুলা পরিচিত, আমরা যেগুলো ভালো পারি, আমরা যে জিনিসগুলো করতে পছন্দ করি নিত্য প্রয়োজনীয়, যা আমরা দিতে পারবো, এবং আমরা যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো আমরা শেয়ার করার চেষ্টা করবো ইউটিউবে। তাহলে কি হবে, এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম হয়তো একসময় আসতে পারে, অবশ্যই আসবে মনিটাইজেশনের পরে ইনকাম আসবে। ঠিক আছে, আমরা আগে চ্যানেলটা ক্রিয়েট করানো দেখি। চ্যানেল সম্বন্ধে অনেক কথা বললাম, এখন চ্যানেল ক্রিয়েট করবো আমরা। এই জন্য আমরা কি করবো, প্রথমে ইউটিউবে যাবো, youtube.com youtube.com দিলাম, youtube.com এসে আমাদের এই যে লোগো গুলো আছে, দেখেন এখানে লোগো গুলো আছে আমাদের, উপরে একটা ছোট্ট লোগো ইউটিউব, মানে এটা হচ্ছে আমাদের জিমেইলের লোগো, নিচের যে জিমেইলের লোগোটা আছে এখানে আমরা ক্লিক দিয়ে দেবো, এবং এই যে ক্রিয়েট এ চ্যানেল অপশন আছে এখানে আমরা ক্লিক দেবো, ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল অপশন ক্লিক দিলাম। দেখেন এখানে নেম চাচ্ছে আর হ্যান্ডেল, এখানে আমরা নাম দিব, চ্যানেলের কি নাম দিব, এই নামটা চেঞ্জ করা যাবে। আমি এমনি একটা নাম দিচ্ছি, আচ্ছা মাসুদ রানা ভাইয়ের নাম নামে থাক আমার এখানে। নাম দিয়ে দেন স্যার, হ্যাঁ ড্রিম ঠিক আইটি আছে, দেন রানা স্যার, আমার নাম দেওয়ার দরকার নাই, এমনি একটা ড্রিম আইটি দিতে পারেন, ড্রিম না, আচ্ছা ড্রিম, আইটি ওকে ড্রিম আইটি আইটি, আইটি ঠিক আছে ড্রিম আইটি। দেখেন উপরে যদি নাম দিলাম ড্রিম আইটি, নিচেও কিন্তু একটা হ্যান্ডেল ড্রিম আইটি একটা হিজে বিজে চলে আসছে, আপনি চাইলে এটাকে সংশোধন করতে পারেন। এটা হচ্ছে যদি আপনি সার্চ করেন এই @ ড্রিম আইটি, বা আপনি এখন যাই যেটা দিব আমরা সেটা লিখে সার্চ করলে আপনি নিজের নামও দিতে পারেন, @ আপনি নিজের নাম লিখে যদি সার্চ করেন আপনার চ্যানেল চলে আসবে। সুতরাং এটা এখান থেকে হ্যান্ডেল অপশন আমরা সিলেক্ট করে দিব, এরকম ওই ড্রিম আইটি ওইটাই দিব, ওটা দিলাম @ড্রিম আইটি। এটা যদি লিখে আমরা সার্চ করি তাহলে আসবে, তবে দেখেন এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না, এই নামে কিন্তু অলরেডি আছে অনেক কিছু, এই জন্য নিচ্ছে না। তো ওরা সাজেস্ট করছে আমাদের যে ড্রিম আইটি 299, এটা যদি নেই তাহলে নিয়ে নিব, ওরা টিক চিহ্ন দিয়ে দিচ্ছে, তাহলে আমরা ওইটাই নিলাম, সমস্যা নেই। আমরা এটা চেঞ্জ করতে পারবো, 299 এর এখানে 95, 98 দিয়ে দেখতে পারি, টিক চিহ্ন উঠলেই হয়ে যাবে। তাহলে ড্রিম আইটি, আচ্ছা ড্রিম আইটি 299, স্যার, 1 বছর 99 দিয়ে দেন স্যার, 999। আচ্ছা 999, ঠিক আছে 999 তো বিপজ্জনক নাম্বার, পরবর্তীতে নাম তো চেঞ্জ করা যাবে। হ্যাঁ চেঞ্জ করা যাবে, আচ্ছা ঠিক আছে 999 বিপজ্জনক নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা ড্রিম আইটি ক্রিয়েট এ চ্যানেল, আমরা চ্যানেল এখন ক্রিয়েট হয়ে গেল আমাদের। এ পর্যন্তই আমাদের একটা চ্যানেল কাজ শেষ, এখন আমাদের অন্যান্য কাজ বাকি থাকবে। একটা চ্যানেলে ক্রিয়েট হয়ে গেছে একদম সোজা, আমরা বলতেছি এর চ্যানেল ইজ বিং ক্রিয়েটেড, যদি এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে চেক ব্যাক ইন এ ফিউ মিনিট, কয়েক মিনিট পরে এখানে ব্যাক আসতেছে ওরা, আমরা এ পর্যন্তই লোডিং এর জন্য ব্যাক আস, রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে স্যার। এটা হচ্ছে কয়েক মিনিট পরে ব্যাক আসবে, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি বলে। ঠিক আছে, এই তো আমাদের ড্রিম আইটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই চ্যানেলের জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, যেমন একটা আমি ডি এর ড্রিম আইটি ডি চলে আসছে এখানে, এখানে আমাদের কিন্তু একটা লোগো তৈরি করতে হবে, আর এই চ্যানেলটাকে সাজাইতে হবে আমাদের, এই জন্য কাস্টমাইজ চ্যানেলে আসতে হবে। আচ্ছা কাস্টমাইজ চ্যানেলে যখন আসবে তখন আমাদের ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। ইউটিউব স্টুডিওটা কি, এটা সম্বন্ধে পরিচিত হওয়া দরকার। ইউটিউব স্টুডিও হচ্ছে ইউটিউবের সকল কার্যকলাপ আমরা এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করব। এখানে ভিডিওর ভিউজ দেখা, কন্টেন্ট পাবলিশ করা মানে ভিডিও পাবলিশ করা, ভিডিও কে এডিট করা, এসইও করা সহ যাবতীয় যত কাজ আমাদের সবগুলো আমরা ইউটিউব স্টুডিও থেকে করব। দেখেন আমি যখনই ওইখানে ক্লিক করলাম তখন ইউটিউব স্টুডিও আমাকে ওয়েলকাম জানিয়ে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে চলে আসছে আমাদের নিয়ে, কন্টিনিউ করলাম। এখন এই অপশনগুলো আমাদের পারফেক্টলি ক্লিয়ার করতে হবে, অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা করব। তার আগে আপনাদেরকে কাজ এটাই দিই, যে চ্যানেলের জন্য আপনারা লোগো এবং ব্যাকগ্রাউন্ডে যে
কভার আছে, এটা ক্রিয়েট করবেন। এটা কিভাবে দেখবেন দেখায়, এখানে যদি আমরা ক্লিক করি এই অপশনটাতে, যদি আমরা ক্লিক করি, এই যে ড্রিম আইটি আসলো, এবং ড্রিম আইটির শুধু ইয়ে আসছে, এখানে কিন্তু আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ডের যে কভার এটা আসবে। তো ব্যাকগ্রাউন্ডের কভার আমাদের কিন্তু লাগাইতে হবে। ব্যাকগ্রাউন্ডের কভার ওপেন করেন, সরি, ব্যাকগ্রাউন্ডের কভারটা আপনারা ক্যানভা থেকে ক্রিয়েট করবেন। ক্যানভা থেকে ক্রিয়েট করে সেট আপ করবেন অবশ্যই চ্যানেলের জন্য, যাদের চ্যানেল আছে তো আছেই, যাদের নেই তারা ক্রিয়েট করবেন। এটা দেখানোর বিষয় মানে প্রথমেই দেখাইছি আমরা, এটা দেখাইতে হবে না, কারণ এই কাজগুলো আগেই শেখানো হয়েছে, যারা পুরাতন ছিলেন তারা অবশ্যই পারেন। এখন একটা কথা বলি, যেটা হচ্ছে এই চ্যানেলের কয়েকটা বিষয় সম্বন্ধে একটু পরিচিত করা দরকার। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখায়, যেমন এই যে আর্ন কথা, আমি এই কিছুক্ষণ আগে মনিটাইজেশন নিয়ে খুব কথা বললাম, সেটা একটু এইখানে, এই যে এটা হচ্ছে মনিটাইজেশনের চিহ্ন, ডলার চিহ্নটা হচ্ছে বা সাইন, এটা হচ্ছে মনিটাইজেশনের চিহ্ন। আর আমরা যদি ইনকাম করি তাহলে এই অপশনটাতে এসেই দেখতে পাবো, যেহেতু ইনকাম নেই সেহেতু আমাদের কি বলতেছে আমরা একটু দেখবো। নিচের দিকে আসেন, দেখেন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জিরো সাবস্ক্রাইবার। যদি মনিটাইজেশনে আমরা ফিল আপ করতে যাই, আমাদের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে প্রথমে জিরো সাবস্ক্রাইবার, মানে এখানে জিরো সাবস্ক্রাইবার আছে, করতে হবে কত, 1000 এখানে সাবস্ক্রাইবার, অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা ফলো করতে হবে। জিরো পাবলিক ওয়াচ আওয়ার, মানে পাবলিক ওয়াচ আওয়ার আমাদের মাত্র 0 ঘন্টা, আমাদের 1 ঘন্টাও নেই, এখানে কত করতে হবে, 4000 ঘন্টা। আর জিরো পাবলিক শর্টস ভিউ, ভিউস আমাদের জিরো হয়ে আছে, যদি আমরা ওয়াচ আওয়ার পূরণ করতে ব্যর্থ হই বা করতে না পারি, এখানে ভিউস, এই যে এটা শর্টস ভিউ, ইউটিউবের আরেকটা ভিডিওর নাম হচ্ছে শর্টস, যেটা কয়েক সেকেন্ডের, 15 সেকেন্ড 14 সেকেন্ডের ভিডিও পাবলিশ করা যায়, ফেসবুকে যেমন রিলস এরকম ইউটিউবে শর্টস, এটা কত করতে হবে, 10 মিলিয়ন। 10 মিলিয়নের জায়গায় আমরা যদি ফিল আপ করতে পারি তাহলে 4000 ঘন্টার প্রয়োজন নেই, আবার যদি 4000 করি তাহলে 10,000-এর 10 মিলিয়নের প্রয়োজন নেই, যে কোনো একটা করলেই হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে আমরা নিজে নিজে করার চেষ্টা করব। প্রথমে তো আমাদের ভিডিও ছাড়তে হবে, তাহলে কাজ থাকলে হচ্ছে আপনাদের লোগো তৈরি করা এবং ব্যানারটা কম, ব্যাকগ্রাউন্ডের কভার যে ইমেজটা এটা ঠিক করে নেওয়া। এটা আমরা কোথা থেকে করব, আমাদের কাস্টমাইজেশন অপশন থেকে আমরা কিন্তু ক্লিয়ার করবো, যে কাস্টমাইজেশন অপশন আছে এখান থেকে আমাদের যেগুলো লাগবে, যে ব্র্যান্ডিং, এখান থেকে এসে আমাদের এই জিনিসগুলো, এই যেমন এখানে পিকচারের লোগো চেঞ্জ করতে হবে, এখানে আমাদের ব্যানারটা দিতে হবে, ব্যানার ইমেজটা এখানে আপলোড করে দিতে হবে। এই দুইটা কাজ যারা যাদের নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তারা করে নেবেন।